হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম আজকে তোমাদের সামনে পিজির এম কম অ্যাডমিশন নোটিশ নিয়ে এসেছি এটা ইন কলকাতা বিশ্ববিদ্যালয়ে দু হাজার কুড়ি দু একুশ সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এম কম পিজিতে ভর্তিতে চাইছো তাদের জন্য যে নোটিশটা বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করেছে এখানে হচ্ছে ফ্যাকাল্টি অফ কমার্স এন্ড ম্যানেজমেন্ট এখানে বলা হচ্ছে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর সেন্ট্রালাইজড অ্যাডমিশন দ্য পোস্ট গ্রাজুয়েট কোর্সেস

এখানে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয় এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজ অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের কলেজের যে অ্যাডমিশন প্রসিডিউর হবে সেটাও কিন্তু এখান থেকেই একসঙ্গে হবে শুধুমাত্র অটোনমাস কলেজ ছাড়া থ্রি ইয়ার বিকম অনার্স অর ইটস গ্রাজুয়েটস অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অটোনমাস কলেজ আদার ইউনিভার্সিটিজ গ্রাজুয়েটিং নট আলিয়ার দেন টু থাউজেন্ড নাইনটিন আর এলিজিবল টু অ্যাপ্লাই তিন বছরের বিকম অনার্সে কারা বুক অ্যাপ্লিকেশান জমা দিতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে যারা তিন বছরের বিকম কোর্স কমপ্লিট করেছে অথবা ইকুই গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে করেছে অথবা অটোনোমাস কলেজ থেকে করেছে অথবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তবে সেটা দু হাজার উনিশের আগে হওয়া চলবে না ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ফাইনাল ইয়ার অফ সেমিস্টার এক্সামিনেশন অ্যা রেজাল্টস ফর অলসো এলিজিবল আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই উইথ দ্য কন্ডিশন দ্য দে হ্যাভ টু প্রডিউস দিয়া মার্কশিটস বিফোর দ্য জেনারেশন অব মেরিক যে সমস্ত ছাত্রছাত্রী ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছ অথবা সেমিস্টারের পরীক্ষা দিয়েছো কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট হাতে পাওনি তাহলে তারা কি পরীক্ষা দিতে পারবে না অ্যাপ্লাই করতে পারবে না বিশ্ববিদ্যালয়ে বলছে অবশ্যই পারবে কিন্তু একটা শর্তে শর্তটা হলো যে তাদের যদি অ্যাপ্লাইও করে কিন্তু মেডলিস্ট জেনারেট হওয়ার আগে তাদের মার্কশিটটা সাবমিট করতে হবে যদি সেটা পারে তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে ফ্যাকাল্টি অফ কমার্স ইউনিভার্সিটির কালকাটা কোর্সেস ব্যারিং সিএল নাম্বার ওয়ান অ্যান্ড টু ইজ অফার্ড ডিরেক্টলি ইন দ্য ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অ্যান্ড কোর্সেস ব্যারিং সিএল থ্রি টু নাইন অফার বাই দা ডিফেন ইউজি কলেজ অ্যাপ্লিট ইউনিভার্সিটি এখানে সিএল নাম্বার এক এবং দুই অর্থাৎ এম কম সি ইউডি বি কম অনার্স এখানে গ্রুপ নাম্বার দেওয়া আছে অ্যাভ্রিভেশন দেওয়া আছে এম কম সিইউ ইভিনিং বিকম অনার্স মিনিমাম এলিজিবিলিটির কথা বলছে এটা এম কম সি ইউ ডে এম কম সি ইউ ইভিনিং এটা কলকাতা বিশ্ববিদ্যালয় ডিরেক্টলি অফার করছে আর সিরিয়াল নাম্বার তিন থেকে নয় অর্থাৎ গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফকিরচাঁদ কলেজ বিজয়কৃষ্ণ গার্লস কলেজ নবব আলীগঞ্জ মহাবিদ্যালয় নেতাজিনগর ডে কলেজ শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন প্রফুল্লচন্দ্র কলেজ এই সমস্ত কলেজগুলো কিন্তু অর্থাৎ এই তিন থেকে ন নম্বর সিরিয়ালের কলেজরা কলেজগুলি তারাও এম কম অফার করে কিন্তু তারা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট ইউনিভার্সিটির ওয়েবসাইট অন এ রেগুলার বেসিস স্টুডেন্টদেরকে বলা হচ্ছে তারা যেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেগুলারলি ফলো করে কোন ওয়েবসাইট ফলো করবে দেখো ব্লু নাম্বারে ব্লু কালারে যেটা দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট এল ইউনি ড্যাস ইউসিএসটি এ ডট নেট অ্যান্ড ডাব্লিউ ডাব্লিউ ডট ইউনি ভি ডট সি ডট ইন তো এই ওয়েবসাইট দুটো তোমরা টাইম টু টাইম ফলো করো আর অবশ্যই ভুলো না ফর্ম ফিল আপ করতে এটা চলবে সেকেন্ড নভেম্বর থেকে দশই নভেম্বর সো টাটা ফোনাও আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো